সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচ মে দুই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সংসদ টিভিতে প্রচারিত বাড়ির কাজগুলো আমি জানিয়ে দিচ্ছি প্রথমে আমরা রুটিনটা দেখে নিই ষষ্ঠ শ্রেণীর প্রথম পিরিয়ড গণিত দ্বিতীয় পিরিয়ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী বিজ্ঞান ও গণিত অষ্টম শ্রেণী বাংলা প্রথমপত্র এবং গণিত নবম শ্রেণী ইতিহাস এবং ইংরেজি প্রথম পত্র দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ এবং পদার্থবিজ্ঞান বাড়ির কাজে চলে যাচ্ছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অধ্যায় চতুর্থ বাড়ির কাজ অনুশীলনী পাঁচ এক সাত এর বাকি অঙ্কগুলো এখানে একটা জিনিস বলি এই চার পাঁচ ছয় সাতের কিছু অঙ্ক করানো হয়েছিল ক্লাসে যেগুলি করানো হয়নি সেগুলো হলো বাড়ির কাজ শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ষষ্ঠ বাংলাদেশের সংস্কৃতি পাঠ এক ও দুই সংস্কৃতির ধারণা ও বাংলাদেশের সাংস্কৃতিক উপাদান বাড়ির কাজ হলো সংস্কৃতি বলতে কি বুঝো দশটি অবস্তুগত সংস্কৃতি উপাদানের একটি তালিকা তৈরি করো তিন নম্বর সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদান কিভাবে পরস্পর নির্ভরশীল তা ব্যাখ্যা করো শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় অধ্যায় চতুর্থ আজকের পাট প্রাণীর শ্বসন ও শ্বাসনতন্ত্র বাড়ির কাজ হলো মানুষের শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো শ্রেণীর সপ্তম বিষয় গণিত অধ্যায় নয় ক্লাসে করানো হয়েছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর আর বাড়ির কাজ এটা দেখতে পাচ্ছ এই যে চিত্রটা এবং এটা একটা প্রমাণ আছে এই প্রমাণটা করতে হবে শ্রেণী অষ্টম বিষয়ে বাংলা পাঁচে লোকে কিছু বলে কামিনী রায়ের এই কবিতাটি এবং বাড়ির কাজ হলো একটা এখানে স্টেম দেওয়া আছে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপকটার উপর ভিত্তি করে চারটা প্রশ্ন প্রশ্নগুলো আমি পড়ছি সংকল্প শব্দ শব্দটির অর্থ কী একটি স্নেহের কথায় কিভাবে আমাদের ব্যথা দূর হতে পারে গনম্বর শবিকের উদ্যোগ ব্যাহত হওয়ার কারণ পাঁচে লোকে কিছু বলে কবিতার আলোকে ব্যাখ্যা করো শফিকের মাঝে কি ধরনের পরিবর্তন এলে সে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হতো তা পাচে লোকে কিছু বলে কবিতার আলোকে যুক্তিসহ লেখো তো আগে এই উদ্দীপকটা পড়তে হবে এবং সেই অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে শ্রেণী অষ্টম বিষয় গণিত অধ্যায় নবম বাড়ির কাজ দেখো এখানে কিন্তু আজকে পিঠা পড়াশের পড়ানো হয়েছিল এবং সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই বাড়ির কাজটা দেওয়া হয়েছে এই বাড়ির কাজটা তোমরা করে রাখবে শ্রেণী নবম বিষয় ইতিহাস অধ্যায় তৃতীয় প্রাচীন বাংলার জনপদ পার্ট দুই প্রাচীন বাংলার জনপদগুলোর বর্ণনা দাও বাড়ির কাজ প্রাচীন বাংলার জনপদগুলোর বর্ণনা দাও এইটাই হলো বাড়ির কাজ একটাই বাড়ির কাজ এখানে ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ ইউনিট ফাইভ লেসন থ্রি হোমওয়ার্ক রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেজিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া এইটা ডিফরেস্টেশন মানে এখানে গাছ নিধন করা হচ্ছে এই ব্যাপারে তুমি উদ্বিগ্ন এই জন্য সংবাদপত্রের যে এডিটর আছে তাকে একটা চিঠি লেখো নিউজ পেপারে প্রকাশ করার জন্য শ্রেণী দশম বিষয় ভূগোল পরিবেশ মূল্যায়ন বৃষ্টিপাত হওয়ার কারণ কি পাহাড়ি এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয় পরিচালন বৃষ্টিপাত কাকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল কি বাড়ির কাজ দেখো বৃষ্টিপাতের প্রকারভেদ চিত্র সহ বর্ণনা করো এই যে এই চিত্রটা আছে অনুযায়ী বাড়ির বৃষ্টিপাতের প্রকারভেদ বর্ণনা করতে বলছে শ্রেণী দশম বিষয় পদার্থ এগারো চলতরিত ওমের সূত্র বাড়ির কাজ হলো একটি পরিবাহের বিহ পার্থক্য দুইশো ভোল্ট এবং তড়িৎ এখানে হবে তড়িৎ প্রবাহ ফাইভ এম্প হলে রোধ কত এখানে লেখাটা ভুল হয়েছে তড়িৎ হবে রোধ কত এই হইলো বাড়ির কাজ তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে বাড়িতেই থাকবে বাড়ির কাজ করতে কোনো ধরনের প্রবলেম হলে কমেন্ট করে জানাবে ধন্যবাদ